2002-2003 থেকে 2010-2011 বামফ্রন্ট সরকার ছিল, তার দায় তো তৃণমূলের হতে পারে না। ক্যাগ এমন কিছু কথা বলেছে যে 2002-2003টাকে যুক্ত করে দিচ্ছে, যাতে বিরোধীরা কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বাম জামানার দায় তৃণমূল নেবে না। আমরা আশা করব ক্যাগ মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক দলিল ইস্যু করে দেওয়ার থেকে বিরত থাকবে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। রাজ্যের বকেয়া টাকার দাবিতে বুধবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে বুধবার দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে মমতার আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে সাংবাদিকদের সঙ্গে সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্যাগের রিপোর্ট তুলে ধরে বলেন, 2 লক্ষ কোটি টাকার হিসাব দেয়নি রাজ্য, সেই টাকা কোথায় গেল জানতে চান রাজ্য বিজেপির সভাপতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে পাল্টা বলেন, ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে, যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, যেটা একেবারে ভুল এবং মিথ্যা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন 2002-2003 থেকে পরবর্তীকালে 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। 2002-2003 থেকে 2010-11 বছর বামফ্রন্ট সরকার ছিল, তার দায় তো তৃণমূলের হতে পারে না। তৃণমূল সরকারের কাছে যতবারই রিপোর্টের ফান্ড এসেছে, কেন্দ্রীয় ফান্ড এসেছে, ততবারই যথাযথ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পাঠিয়ে দিয়েছেন বলেই পরেরবার টাকাও এসেছে। অথচ ক্যাগ এমন কিছু কথা বলছে 2002-2003টাকে যুক্ত করে নিচ্ছে, যাতে বিরোধীরা কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বাম জামানার দায় তৃণমূল নেবে না, বলেছেন তিনি। যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে, তাদের ভুরি ভুরি বিভিন্ন বিভাগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাকি, কিন্তু বাংলায় ক্যাগের উপস্থাপনাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে। আমরা আশা করব ক্যাগ মানুষকে বিভ্রান্ত করা থেকে, বিজেপির কথায় রাজনৈতিক দলিল ইস্যু করে দেওয়ার থেকে বিরত থাকবে। কি বলেছেন কুণাল ঘোষ শুনল। এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে, যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, ভুল মিথ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। এখানে কয়েকটা পয়েন্ট, 1, 2, 3, 4। যেমন এক, যে এখানে খুব বিস্ময়করভাবে 2002-2003 থেকে পরবর্তীকালের 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। তো 2002-2003 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল, তার দায় তো তৃণমূল কংগ্রেসের হতে পারে না। তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় ফান্ড এসছে, যথাযথ সময়, যথাযথ বিভাগ, কেন্দ্রের যথাযথ বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে বলেই পরের টাকাটা এসছে, পাঠিয়ে দিয়েছে বলেই এ নিয়ে কোনো বিতর্ক নেই। সবচেয়ে বড় কথা, সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হলো, সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন তারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোলেননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকার, 2011 সাল থেকে যে সরকার রয়েছে সেই সরকার, তারা কেন্দ্রের কাজ করলে কেন্দ্রের টাকায় যেখানে ব্যবহার হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপার টাইমে প্রপারলি কেন্দ্রের প্রপার দপ্তরে জমা করে দিয়েছে। ফলে সেখানে কোনো পেন্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যু নেই। সরকারও, এই সরকারি অফিসারদের যে বৈঠক হয়েছিল সেখানেও বলেননি। অথচ দুর্ভাগ্যজনকভাবে ক্যাগ এমন ধরনের কিছু কথা বলছে, 2002-2003টাকে ইনক্লুড করে নিচ্ছে, যাতে বিরোধীরা
সেটাকে অপব্যবহার করার, কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে, এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এমনভাবে সেটাকে উপস্থাপন করা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে, এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও, অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি। হোয়ার অ্যাজ যেখানে ডবল ইঞ্জিন সরকার বা বিজেপি শাসিত বা দেশের অন্যান্য একাধিক সরকার রয়েছে, যাদের ভুরি ভুরি বিভিন্ন বিভাগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়া বাকি, কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে, পলিটিক্স করছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার সমস্ত পয়েন্টগুলি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়া দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। বুধবার দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে মমতার আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্যাগের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, দুর্নীতি একটা নতুন পন্থা, সাধারণ মানুষের টাকা কোথায় গিয়েছে কেউ জানে না। সুকান্ত বলেন, কোনো প্রকল্পের কাজ শেষ হলে রাজ্য সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তা থেকেই বোঝা যায় প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা কোন খাতে খরচা হয়েছে। কিন্তু ক্যাগের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে 1.95 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। ২০০২-০৩ থেকে ১০-১১ বছর বামফ্রন্ট সরকার ছিল, আর তার দায় তো তৃণমূলের হতে পারে না। ক্যাগ এমন কিছু কথা বলেছে 2002-03টাকে যুক্ত করে নিচ্ছে, যাতে বিরোধীরা কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বাম জমানার দায় তৃণমূল নেবে না। আমরা আশা করব ক্যাগ মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক দলিলকে ইস্যু করে দেওয়ার থেকে বিরত থাকবে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।